অঙ্গীয় ভাষা সেতুর অন্যতম প্রতিষ্ঠাতা লেখক মুরলী চৌধুরী তার একটি অনবদ্য কবিতা আমাকে উপহার দিয়েছেন পাঠ করার জন্য। কবিতার নাম উপদেশ। উপদেশ কান দিয়ে নয়, মন দিয়ে শুনতে হয়। উপদেশ দেহে রোগ নয়, অন্তরে রোগ বিনাশ করে। একজন মানুষকে সত্যের পথ দেখায়। গুণীজন আরো বলেন, সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্যদেরকে উপদেশ দেওয়া, সবচেয়ে কঠিন কাজ হচ্ছে নিজেকে নিজের মতো চেনা। সুন্দর একটা মানুষ নয়, খুঁজবে সুন্দর একটা মনের মানুষ, তাহলে সুন্দর উপদেশ পাবে। উপদেশ কাজে লাগাতে পারলে জীবন সফল হয়ে উঠবে, জীবন সফল হয়ে উঠবে, জীবন সফল হয়ে উঠবে।